আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 10-এর ম্যাথসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4, যেটা টাস্ক 2021 এই কদিন আগে পাবলিশ করা হয়েছে, সেটা সলভ করাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো। তো যেটা আমি এই ভিডিওতে পড়াবো সেটার PDF তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে শুরু করছি টাস্ক 4-এর ফার্স্ট কোশ্চেন থেকে, চলো শুরু করি। ক্লাস 10-এর 2021-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, দেখো কি দিয়েছে। এটাও MCQ টাইপের কোশ্চেন রয়েছে, ক্লাস 9-এর মতন, দেখো এখানে। আচ্ছা, 1-এর 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, বাস্তব সহগ যুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এর মধ্যে কোনটা। আচ্ছা, তো দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারে আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে দ্বিঘাত সমীকরণ আমরা কোনটাকে বলবো, এবং একচল বিশিষ্ট কোনটাকে বলবো, আর দ্বিঘাত সমীকরণ কোনটাকে বলবো। একচল বিশিষ্ট মানে যে সমীকরণে একটাই চলরাশি আছে, নয় এক্স, নয় ওয়াই, নয় ধরো জেড, না হলে এ বি সি ডি, মানে যেখানে এক্স ওয়াই এরকম একসঙ্গে মিশানো নেই। তো এখানে দেখো প্রত্যেকটাই একচল বিশিষ্ট, প্রত্যেকটাতে খালি এক্স আর এক্সই রয়েছে। এবার দ্বিঘাত, এবার বাস্তব সহগ যুক্ত কোনটা, আচ্ছা সেটা পরে আসছে। এবার দ্বিঘাত সমীকরণ কোনটা, দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে যে সমীকরণে, এটা যেমন প্রত্যেকটাতে এক্স চলরাশি, তাহলে যে সমীকরণে এক্স এর সবথেকে বড় ঘাত হচ্ছে 2, সেইটা হবে দ্বিঘাত সমীকরণ। 2-এর থেকে বেশি ঘাত মানে এক্স কিউব বা x^4 এরকম যেন না থাকে, যে সমীকরণে সব থেকে বড় ঘাত খালি x^2 থাকবে বা x^2 থাকবে, ওটা হবে দ্বিঘাত সমীকরণ। আর বাস্তব সহগ মানে এই x^2-এর সহগ যেন, সহগ মানে কি, x^2-এর সঙ্গে যেটা গুণ আকারে থাকবে সেইটা যেন কোনো একটা সংখ্যা হয়, সাপোজ 1 বা 2 বা 3, মানে একটা বাস্তব সংখ্যা যেন হয়, তাহলে ওটাকে আমরা বলবো যে বাস্তব সহগ যুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মানে যে সমীকরণে এক্স এর সব থেকে বড় পাওয়ার হবে 2, এবং যেখানে x^2 একটা বাস্তব সংখ্যা সহগ থাকবে। তাহলে প্রথম যে সমীকরণটা আছে, x^(x^2-1-3x), এই সমীকরণটাকে যদি আমি ভাঙাই তাহলে এটা কি হবে, যদি আমি এটাকে গুণ করছি তাহলে হবে x^3x, মানে হবে x^3-4x। তাহলে দেখো এইখানে এক্স এর সব থেকে বড় ঘাত কি 3, তাহলে এটা দ্বিঘাত তো হচ্ছে না। এবার বি নাম্বার সমীকরণটা দেখো কি আছে, x^2(x^2-1-6x), এটাকে এখন যদি আমি ভাঙাই তাহলে x^2 গুণ করলে হচ্ছে x^4, তাহলে 2x^2 গুণ মানে কি, এদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, মানে 2+2, তো তাহলে 2+2 হবে মানে কি 4, তাহলে আমি একবার লিখতে পারি x^4, ঠিক আছে, -x^2-6x। এই সমীকরণটাতে x^2 তো রয়েছে, কিন্তু এর থেকে একটা বড় ঘাত রয়েছে 4, তাহলে এটাও দ্বিঘাত সমীকরণ নয়। আচ্ছা, আমি C নাম্বার সমীকরণটা দেখো, x^(x^-1-x), এই সমীকরণটাতে আমি যদি সাজাই তাহলে হবে x^x গুণ করলে হয় x^2-x^-x, তার মানে হবে x^2-2x। এটাতে দেখো এই সমীকরণটাতে এক্স এর সব থেকে বড় ঘাত কি 2, 2-এর থেকে বড় ঘাত আলো আর কোনো সংখ্যা নেই, তাহলে এইটা একটা একচল বিশিষ্ট বাস্তব সংখ্যা সহগযুক্ত দ্বিঘাত সমীকরণ। এবং এখানে x^2-এর সহগ কত, x^2 দেখো 1 গুণ আকারে আছে, মানে কিছু নেই মানে কি 1 গুণ আকারে আছে, তাহলে কি একটা বাস্তব সংখ্যা, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার সি। তোমরা তাহলে D এরটা করে দেখতে পারো, D এরটা আবার কি 2x-4, তাহলে 2x-4 এ, তাহলে 2x মানে কি, আমরা এখানে x টাকে x^1 বলতে পারি, তাহলে এখানে x এর সব থেকে বড় ঘাত কত 1, কারণ 4 তো একটা কনস্ট্যান্ট সংখ্যা, এর সঙ্গে তো x জাতীয় কিছু গুণ আকারে নেই, তাহলে এখানে x সব থেকে বড় ঘাত কত 1, তাহলে আমি এটাকে বলতে পারি এটা এটাও দ্বিঘাত নয়, তাহলে দ্বিঘাত কোনটা, এইটা x^2-2x। তো বুঝতে পারলে, তাহলে এবারে পরের কোশ্চেনটা করি। আচ্ছা, পরের কোশ্চেনটা কি দিয়েছে, এই সমীকরণটি দুটি বীজ কি কি, তাহলে সমীকরণটা কি দিয়েছে, 2x-2(x+3)=0। এই সমীকরণটাকে দুটো বীজ মানে কি, দেখো এটা অলরেডি উৎপাদক আকারে রয়েছে, তাই হয় এটা শূন্য না হলে এটা শূন্য, তাহলে যদি হয় প্রথমটা শূন্য
যে 2x মাইনাস 2 ইকুয়ালস টু 0। বীজ মানে কি, আমাকে সমীকরণটাকে 0 ইকুয়ালস টু করে এখান থেকে দুটো x এর ভ্যালু বের করতে হবে, এবং যে x এর দুটো ভ্যালু পাবো ওটাই হবে x এ বাই সমীকরণটার বীজ। তাহলে হয় এটা শূন্য শূন্য অথবা এইটা শূন্য। যদি এটা শূন্য হয় তাহলে এখান থেকে 2x মানে কি হচ্ছে 2, তাহলে x মানে কি হচ্ছে 2/2 1। আর যদি এটা শূন্য হয় তাহলে এখান থেকে x এর ভ্যালু কি আসছে মাইনাস, তাহলে আলটিমেটলি আমি x এর দুটো বীজ পাচ্ছি, তাহলে কি কি হতে পারে 1 অথবা -3। তাহলে কোন অ্যানসারটা, যে সি 1 অথবা -3, তাহলে সি নাম্বারটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এবার পরের কোশ্চেনটা করি। বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ, এবং ওই একই হারে মানে ওই 10%ই হারে 100 টাকার 1 বছরের সুদ কি সমান হবে না অর্ধেক দ্বিগুণ 1/4 হবে? বেশ, আগে আমি সরল সুদের সূত্রটা বলে দিই, হয়তো অনেকের মনে যাদের নেই তাদের জন্য বলছি। তাহলে সরল সুদ আই এর ফর্মুলাটা কি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, পি আর টি বাই 100, যেখানে পি মানে কি, পি মানে হচ্ছে মূলধন, আর মানে কি, আর হচ্ছে সুদের হার, আর টি মানে কি, টি হচ্ছে সময়। তাহলে পি হচ্ছে মূলধন, আর হচ্ছে সুদের হার, আর টি হচ্ছে সময়। তাহলে এখন দুটোতে চেক করে দেখি যে দুটোর ক্ষেত্রে সুদ সরল সুদ কত আসছে। তাহলে প্রথম যখন, তার মানে 50 টাকার ক্ষেত্রে, তার মানে 50 টাকার 10% বার্ষিক সরল সুদের হারে দু বছরের সুদ কত হচ্ছে? ঠিক আছে, 2 বছরের সুদ, তাহলে এক্ষেত্রে পি কত, মূলধন আমরা কত লাগাচ্ছি 50 টাকা, আচ্ছা আর কত, সুদের হার কত 10। ঠিক আছে, মানে 10% মানে কি 10, আর বাই, আচ্ছা আর হচ্ছে টি মানে কত, 2 বছর, 2 বছর। তাহলে এখন এখান থেকে আমি আই এর ভ্যালু কত পাবো, তাহলে আই পাবো পি টি আর বাই 100, বা পি ইন্টু আর ইন্টু বাই 100, মানে পি টি আর বাই 100। তাহলে 0000 কাটাকুটি হয়ে যাচ্ছে 10 টাকা, তাহলে কত সুদ পাচ্ছি 10 টাকা। এবার নেক্সট হচ্ছে 100 টাকার 10% সরল সুদের হারে কত 1 বছরের সুদ, সরল সুদের হারে 1 বছরের, তো হ্যাঁ 1 বছরের সুদ কত, তাহলে এক্ষেত্রে কত টাকা আমি লাগাচ্ছি, মূলধন কত 100 টাকা, আর কত, এইটা বলেছে একই হার, তাহলে 10%, আর হচ্ছে 10%, আচ্ছা আর টি কত, টি হচ্ছে, এটা হচ্ছে 1 বছর, আচ্ছা তাহলে এখানেও করে নেবে, যেটা হচ্ছে মানে এককগুলো দিন, এটা হচ্ছে 50 টাকা, এটাও 10%, এটা হচ্ছে 2 বছর। তাহলে এখন এক্ষেত্রে আই কত, তাহলে এখন এই ক্ষেত্রে আই হচ্ছে, সুতরাং এর ক্ষেত্রে সরল সুদের পরিমাণ হচ্ছে পি টি মানে 1, আর মানে 10/100, পি টি আর বাই 100, তাহলে 10 100 100 কাটলো হচ্ছে কত 10 টাকা। তাহলে ওটারও হচ্ছে 10 টাকা, এটারও হচ্ছে 10 টাকা, তাহলে কি সুদের পরিমাণ কি হচ্ছে সেম, তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে ডি, অ্যান্সার সমান। তার মানে সুতরাং লিখবে উভয় ক্ষেত্রে সরল সুদের পরিমাণ সমান। ঠিক আছে, এবার পরের কোশ্চেনটা করছি। দেখো কি দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ও আর এস দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে পিকিউ এর জ্যায়ের দূরত্ব যদি 8 সেমি হয় তাহলে আর এস এ কত দূরত্ব হবে? আচ্ছা আগে আমি একটা বৃত্ত আঁকি, তাহলে ধরো এটা হচ্ছে বৃত্তটা, ঠিক আছে, এটা ধরো মাঝখানে, এটা হচ্ছে ও বিন্দুটা, এটা হচ্ছে বিন্দু হচ্ছে কত ও। এবার আমি দুটো জ্যা আঁকছি পিকিউ আর আর এস, তাহলে ধরো এটা হচ্ছে পিকিউ, কি বলেছে দুটো জ্যায়ের দৈর্ঘ্য কি সমান, তাহলে এটা হচ্ছে পিকিউ, তাহলে এখানে আমি চোখের আন্দাজে আঁকছি,
তাহলে দুটো জায়ের দৈর্ঘ্য সমান হতে হবে যেন সমান হয়। আচ্ছা এটা হলো না, এটা আমি একটু মুছে দিই, আমি একটু ওপর করে নিই। এটা হচ্ছে PQ যা, ধরো এইটা হচ্ছে RS যা, মোটামুটি দুটো জায়ের দৈর্ঘ্য সমান পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে ধরো এটা হচ্ছে PQ যা, এটা হচ্ছে RS যা। তাহলে এখন পি থে মানে তাহলে এখন ও বিন্দু থেকে PQ জায়ের দূরত্ব মানে এইটুকু বলছে 8 সেন্টিমিটার, তাহলে ও থেকে RS এর দূরত্ব কত এটা আমার কাছে চেয়েছে। মানে এইটুকু যখন মানে এইটুকু হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে ও বিন্দু থেকে RS এর দূরত্ব এইটুকু কত? তাহলে এখানে অ্যান্সারটা হবে এরকমই, যেহেতু যেহেতু PQ আর RS এর দুটোর দৈর্ঘ্য সমান, মানে যেহেতু PQ এর চায়ের যা দৈর্ঘ্য সেটাই হচ্ছে RS এর দৈর্ঘ্য, তাহলে ও থেকে PQ এর দূরত্ব যা হবে ও থেকে RS এর দূরত্ব তাই হবে। সুতরাং যখন এদের দৈর্ঘ্য সমান, তার মানে ও ও থেকে ও থেকে PQ এর দূরত্ব যা হবে, ও থেকে PQ এর দূরত্ব যা হবে, যেহেতু PQ আর RS এর মানে হচ্ছে সমান, মানে কি PQ মানে যা, RS মানে তাই, তার মানে ও থেকে PQ যদি 8 হয় তাহলে ও থেকে RS ও 8 হবে, তাহলে এটা সমান হবে ও থেকে RS, তাহলে ওটা 8 সেমি হলে এটাও 8 সেমি হবে। তাহলে এটা যখন 8 সেমি, তার মানে এটাও হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে সুতরাং তাহলে আমার অ্যান্সার কত? এ 8 সেন্টিমিটার। তাহলে ও থেকে RS এর দূরত্ব কত? 8 সেন্টিমিটার, ঠিক আছে। এবার পরে কোশ্চেনটা করছি, একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 হবে, এটা সত্য না মিথ্যে যাচাই করতে বলেছে। আচ্ছা ধরি একদম প্রথমে ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য ছিল 1 সেমি করে, ধরি ঘনকের মানে অর্ধেক মানে অর্ধেক করার আগে, ধরি ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার করে। তাহলে অর্ধেক করার আগে যখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেমি ছিল, তখন তাহলে ঘনকের আয়তন কত ছিল? বাহুর দৈর্ঘ্যের হোল কিউব, তার মানে কি 1 এর কিউব ঘন সেমি, তাহলে অ্যান্সার কি হবে? 1 কিউব ঘন সেমি। বা অনেকে এটাকে সিসি লিখে বা সেন্টিমিটার কিউব লিখে, ঠিক আছে। এবার অর্ধেক করার পরে এখন লিখবে, এখন বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে এখন বাহুর দৈর্ঘ্য অর্ধেক করার হলে প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে? তার মানে আগে ছিল এক্স, এক্স এর হাফ কত? x/2, তাহলে এখন প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে? আগে ছিল এক্স, এখন ওর হাফ করা হচ্ছে, তার মানে হচ্ছে কত? x/2 সেমি করে। তাহলে এখন যদি প্রতি বাহুর দৈর্ঘ্য x/2 সেমি হয়, তাহলে এখন ঘনকের আয়তন কত হবে? তাহলে লিখবে, সুতরাং পরিবর্তিত ঘনকের আয়তন, এখন যদি শুধু ঘনকের আয়তন লেখো তাহলে কিন্তু বোঝা যাবে না যে এটা পরিবর্তন হওয়ার আগে না পরে, তাহলে লিখবে পরিবর্তিত ঘনকের আয়তন। ফর্মুলা তো এক, বাহুর দৈর্ঘ্যের হোল কিউব, তার মানে কি x/2 এর হোল কিউব ঘন সেমি, তাহলে x/2 এর হোল কিউব মানে কি x³/8। তাহলে আগে ছিল x³, পরিবর্তন হওয়ার পর হয়েছে x³/8। আমাকে কোশ্চেনটা কি দিয়েছে, ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তন 1/8 হবে কিনা। তাহলে এখন ঘনকের আয়তন প্রথমের 1/8 হচ্ছে, হচ্ছে। এটা কি x³/8 মানে কি, আমি এটাকে বলতে পারি x³×1/8, তার মানে এখন ঘনকের আয়তন, এটা হচ্ছে প্রথম ঘনকের আয়তন ছিল তো x³টা, তাহলে এখন ঘনকের আয়তন বা পরিবর্তিত ঘনকের আয়তন আগের আয়তনের 1/8 হচ্ছে, হচ্ছে। তার মানে সুতরাং ঘটনাটি সত্য, সুতরাং সত্য যে ঘনকের আয়তন দেখবো যে এখন ঘনকের আয়তন আগের আয়তনের 1/8। কেন, x³ মানে কি, x³ মানে প্রথম ঘনকের আয়তন বা আগের ঘনকের আয়তন, তাই তো আমরা বার করেছিলাম, তার 1/8 হচ্ছে, তো প্রথম ঘনকের আয়তন ইন্টু 1/8ই তো হচ্ছে, এত ঘন সেমি তো হচ্ছে, সেটাই তাহলে প্রুফ হলো।
কেরাটা অংশ, ঠিক আছে? তাহলে এটা সত্য, তাহলে আমি পাশে আমি এখানে লিখে দিই, তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে এবারে পরের কোশ্চেনটা করি। আচ্ছা, এ বাই টু ইকুয়ালস টু বি বাই থ্রি ইকুয়ালস টু সি বাই ফোর হলে তাহলে এটার রেশিও এরকম হবে কিনা এটা দেখাতে বলছে, সত্য না মিথ্যা। বেশ, তাহলে এ বাই টু ইকুয়ালস টু বি বাই থ্রি ইকুয়ালস টু সি বাই ফোর আমি ধরছি ইকুয়ালস টু হচ্ছে কে একটা সংখ্যা, যেখানে কে সমস্ত হতে পারে, বাট কে নট ইকুয়ালস টু জিরো, কে শূন্য নয়। কারণ কে যদি শূন্য হয়ে যায় তাহলে আলটিমেটলি সব শূন্য হয়ে যাবে। তাহলে এখন যদি আমি, তার মানে কি, তিনটের সঙ্গে যখন তিনটা এক অপরের সঙ্গে সমান হচ্ছে, এটা আলটিমেটলি তিনটার সঙ্গে একটা সংখ্যা হচ্ছে কে। তাহলে এখন যদি আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সঙ্গে সমান করি, তার মানে এ বাই টু কে সঙ্গে সমান, বি বাই থ্রি ও কে সঙ্গে সমান, সি বাই ফোর ও কে সঙ্গে সমান, তার মানে বি বাই থ্রি ইকুয়ালস টু কে করি। মানে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সমান করে এখান থেকে এদের ভ্যালুগুলো বার করি। তাহলে এ বাই টু ইকুয়ালস টু কে হলে এ মানে কত? টু কে। বি বাই থ্রি ইকুয়ালস টু কে হলে বি মানে কত? থ্রি কে। আর সি বাই ফোর ইকুয়ালস টু কে হলে সি মানে কত? ফোর কে। যেখানে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে কে নট ইকুয়ালস টু জিরো। কেন বলছিলাম যে যদি কে ইন কেস জিরো হয়ে যায়, তা দেখো এও জিরো, বিও জিরো, সিও জিরো হয়ে যাবে, তাই এটা বলতেই হবে যে কে শূন্য নয়। তাহলে এখন এ ইজ টু বি ইজ টু সি, এদের রেশিও কত? টু কে ইজ টু থ্রি কে ইজ টু ফোর কে। তাহলে এখন দেখেন আমি কে একটু কমন, আমি কে গুলোকে কাটি, তাহলে আমার অ্যান্সার কত আসছে? টু ইজ টু থ্রি ইজ টু ফোর। এটা কি সমান হচ্ছে? এটা দেওয়া আছে, সমান হচ্ছে না, তাহলে এটা কি মিথ্যে, সত্য নয়। তাহলে এটা হচ্ছে মিথ্যে, কারণ অ্যান্সারটা হচ্ছে এইটা, টু ইজ টু থ্রি ইজ টু ফোর, ঠিক আছে? তাহলে পরের কোশ্চেনটা করছি। দেখো কি বলেছে, আসল পি টাকা ও বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরে মূলধন কত হবে? তো আমরা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা জানি, যে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে কি, যেখানে মূলধনটা থাকেই প্লাস আগের বছরে চক্রবৃদ্ধি সুদের হারটা একসঙ্গে যোগ করা থাকে। ফর্মুলাটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, যেখানে পি মানে হচ্ছে মূলধন, আর মানে হচ্ছে সুদের হার, এন মানে হচ্ছে সময়। তাহলে হিসাব মতন এখানে আসল পি টাকা দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার 8% দিয়েছে, আর সময় কত দিয়েছে? দ্বিতীয় বছর, মানে এখানে এন ইকুয়ালস টু 2 দিয়েছে। তাহলে সুতরাং এখন এর ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি কত হওয়া উচিত ছিল? সমূল চক্রবৃদ্ধি হওয়া উচিত ছিল যে আসল মানে কত? পি ইন্টু 1 প্লাস সুদের হার কত? আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, এত টাকা হওয়া উচিত ছিল। সেখানে আমাকে দিয়েছে কত? পি আর বাই 100, এত টাকা। তো এটা এটা কোনো সমান? সমান নয়। সুতরাং তার মানে প্রদত্ত বিবৃতিটা মিথ্যে। হচ্ছে মিথ্যে, এটা কি, এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে? তো এরপরে কোশ্চেনটা করছি। আচ্ছা দেখো কি বলেছে, এই যেখানে একটা আঁকা দেওয়া আছে, এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটা ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটা বিন্দু, দেখাতে বলেছে কোণ এ কিউ বি, এই কোণটা সর্বদা সূক্ষ্মকোণ হবে, সত্য না মিথ্যে। আচ্ছা সবার আগে দেখো, এখানে কোণ এ পি বি, এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রি তো হবে, কারণ এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে এই যে ব্যাসটা, এই যে ব্যাস এ বি, বৃত্তটাকে একটা অর্ধবৃত্তে ভাগ করছে, এই যে ব্যাস এ বি, এই এ বি ব্যাসটা বৃত্তটাকে একটা অর্ধবৃত্তে ভাগ করছে। তাহলে এখন এই এ বি বৃত্তের এইখানে আমি যে বৃত্তচাপের ওপর যে কোণটাই নিই না কেন, সেটা সবসময় দেখো এখানটা 90 ডিগ্রি হচ্ছে, এখানটা একদম 90 ডিগ্রি। দেখো এটা এটা এখানে একটু বেঁকে গেল, আমি আঁকতে একটু বেঁকে গেল। তাহলে এই এই আঁকাটায় দেখো একদম পুরো সোজা, এটা 90 ডিগ্রি কোণই হচ্ছে। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আগে লিখবে যে এখানে কোণ এ পি বি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি কোণ। কেন? কারণ হচ্ছে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? এবার আমাকে দেখাতে হবে কোণ কিউটার সূক্ষ্ম কোণ না, মানে সূক্ষ্মকোণ থেকে বড়। সূক্ষ্মকোণ মানে কি, যে কোণটা 90 ডিগ্রির থেকে ছোট হয় সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলি, যে কোণটা 90 ডিগ্রি থেকে ছোট হয় সেটাকে আমরা সূক্ষ্মকোণ বলি। আর স্থূলকোণ মানে যে কোণটা, সাপোজ এক্স,
কোণ, এক্স কোণটা হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটা একটা সূক্ষ্ম কোণ। আর যদি এক্স কোণটা 90 ডিগ্রির থেকে বড় হয় তাহলে এটা একটা স্থূল কোণ। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, ব্যাপারটা হচ্ছে তোমরা একটা ছোট একটা উপপাদ্য টাইপের পড়ে থাকবে। আমরা এখন এই মুহূর্তে পেজ নাম্বারটা 137 পেজ মনে হয় তোমাদের দশম শ্রেণীর গণিতের বইতে দেখবে, ওখানে একটা কথা লেখা আছে যে অর্ধবৃত্তাংশ কোণ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ সবসময় স্থূল কোণ হয়। ওখানটা লেখা আছে দেখবে এরকম, অর্ধ বৃত্তাংশ কোণ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূল কোণ হয়। তাহলে এই যে কোণ কিউ, এই কোণ কিউটা নিশ্চয়ই স্থূল কোণ হয়। তাহলে এই যে কোণ কিউ, এই কোণ কিউটা, এই যে অর্ধবৃত্তস্থ কোণ, কোণ পি এর থেকে তো মানে এই বৃত্তচাপটা তো ছোট, কোণ কিউ এর এই যে এই বৃত্তচাপটা তো ছোট, তাহলে এখন এই কোণটা অবশ্যই স্থূল কোণ হবে, এটা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ। তাহলে সুতরাং কোণ কিউ এর ভ্যালুটা সবসময় 90 ডিগ্রির থেকে বড় হবে, মানে কি এটা স্থূল কোণ হবে, সুতরাং স্থূল কোণ হবে। তাহলে বিবৃতিটা কি মিথ্যে, যে সর্বদা সুকম এটা ঠিক না, এটা সবসময় স্থূল কোণ হবে, তাহলে বিবৃতিটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এবারে পরের কোশ্চেনটা করি। একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও বৃত্ত বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে ওর ব্যাসার্ধ কত? তাহলে ধরি চোঙটির, আগে আমাকে চোঙটির তাহলে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। আর আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি চাই, ব্যাসার্ধ আর উচ্চতা চাই। তাহলে ধরি চোঙটির ব্যাসার্ধ হচ্ছে আর একক। আমি এখানে আর একক ধরবো কেন, কারণ এখানে ব্যাসার্ধে বা উচ্চতা কোনো একক দেওয়া নেই, মিটার সেমি এরকম করে, তাই এটাকে এককে লিখবো। আর উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে সুতরাং এখন চোঙটির আয়তন কত, তাহলে এখন চোঙটির আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ একক, এটা হচ্ছে ফর্মুলা, সরি আর স্কোয়ার এর ঘন একক আয়তন তো। আর সুতরাং চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πRh, মানে 2 × π ইন্টু ব্যাসার্ধ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে একক স্কোয়ার বা বর্গ একক, আমরা বর্গ একক বলি। তাহলে এখন বলেছি এই দুটো আয়তনের ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান, সাংখ্যমান মানে এই যে মানে একক সমান বলেনি, সাংখ্যমান মানে হচ্ছে এই যে যে আমরা এই যে অঙ্কগুলো পেয়েছি, মানে এই যে সাংখ্যমান গুলো পেয়েছি পাই আর স্কোয়ার এইচ আর 2πRh, এইগুলো সমান। তাহলে এখন প্রশ্ন মতে পাই আর স্কোয়ার এইচ সমান সমান 2πRh, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে আমি যদি পাই পাই দুদিক দিয়ে কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, তাহলে আমার এখান থেকে কি আসছে, আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2R। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমার আর এখান থেকে দেখো, এখান থেকে যদি আর স্কোয়ার -2R ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে এখান থেকে যদি আমি আর কমন নিই, তাহলে এখান থেকে হচ্ছে আর -2 ইকুয়ালস টু হচ্ছে 0, মানে হয় এখান থেকে আর শূন্য অথবা এখান থেকে আর মাইনাস, মানে এটা তো একটা উৎপাদ হয়ে গেল আর গুণ ইন্টু আর -2, অথবা এখান থেকে আর -2 শূন্য। তাহলে আর শূন্য মানে হচ্ছে আর শূন্য, আর আর -2 শূন্য মানে হচ্ছে আর 2 একক, -2 থেকে আসলে প্লাস। এবার দেখো এর মধ্যে কোনটা হবে, কখন একটা চোঙের ব্যাসার্ধ কখনো 0 হতে পারে, হতে পারে না, তাহলে তো ওটা চোঙই থাকবে না। ব্যাসার্ধ 0 মানে কি, কোন একটা সংখ্যা 0 মানে কি, তার কি কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নেই, তার মানে কি চোঙটার ব্যাসার্ধ তার মানে নেই, 0 আছে মানে, তাহলে এটা কখনোই হবে না। তাহলে সবসময় কি হবে, আর ইকুয়ালস টু 2 একক, এটাই আমার অ্যান্সার হবে। তাহলে এখানে লিখে দেবে যে আর ইকুয়ালস টু 0 হবে না, কারণ চোঙের ব্যাসার্ধ শূন্য হতে পারে না,
সবসময় এটা পজিটিভ সংখ্যা হবে, কখনো এটা ঋণাত্মক শূন্য এগুলো হতে পারে না। তাহলে আমার অ্যান্সার কি হবে? আর ইকুয়ালস টু 2 একক। সুতরাং ব্যাসার্ধ কত, মানে আর কত? 2 একক। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। চোঙের ব্যাসার্ধ কত? 2 একক। যেখানে লিখে দেবে চোঙের ব্যাসার্ধ কত? 2 একক। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কখনো কিন্তু এখানে আটটা গিয়ে এখান থেকে কেটে দেবে না, আর এখানে এভাবে কাটবে না। এটা একটা দেখো, এটা একটা অলরেডি একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে গেছে। তাহলে এখানে এখানে সবসময় আর এর দুটো বীজই বেরোবে, বা আর এর দুটো সমাধানই বেরোবে। এবার একটা স্যাটিসফাই করবে, একটা করবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার পরে কোশ্চেনটা করি। দেখাও যে মিশ্র দ্বিঘাত করণীটি অনুবন্ধী করণী হচ্ছে এত। আগে বলে দিই যে অনুবন্ধী করণী কি হয়। আচ্ছা, তার আগে জানা উচিত যে করণীয় নিরসক উৎপাদক কি। কোন একটা করণী, সাপোজ 3 - √5, এই একটা করণীর করণীয় নিরসক উৎপাদক কি, মানে এর সঙ্গে কোন উৎপাদককে গুণ করলে গুণফলটি একটি মানে একটা পূর্ণ সংখ্যা হবে, সেটা হচ্ছে কি করণীয় নিরসক উৎপাদক। মানে সেখানে আর কোনো, মানে অ্যাকচুয়ালি গুণফলটা করণী মুক্ত হবে, সেখানে আর কোনো করণী থাকবে না। তাই তাই তাকে বলা হয় করণী নিরসক উৎপাদক, মানে কি করণীকে দূর পালিয়ে যাচ্ছে বা দূর ভাগিয়ে দিচ্ছে। তাহলে সবসময় মাথায় রাখবে, করণীকে দূরে পালাতে হলে আমাকে করণীযুক্ত যে পদটা রয়েছে তার আগে যে সাইনটা আছে ওটাকে আমাকে পাল্টাতে হবে। মানে 3, এটা এটা যদি 3 - √5 থাকে তাহলে আমাকে 3 + √5 নিতে হবে। কেন? তা দেখো, এটা অটোমেটিক a - b * a + b ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে a - b * a + b হওয়া মানে কি, আমাকে করণীয় একমাত্র স্কোয়ার তাড়াতে পারে, যে কিছু একটা স্কোয়ার করলে তাহলে আমার এই করণীয়টা ওঠে, নাহলে কিন্তু ওঠে না। তাহলে স্কোয়ার একমাত্র কি করে আসে, এই ফর্মুলা থেকে আসে, a - b * a + b। তাহলে এটা ফর্মুলাটা কি হয়, a² - b² হয়। তাহলে এটা কত হবে, এটাও হবে 3² - √5² তাহলে অ্যান্সার কত হচ্ছে, 9 - √5² মানে কি 5, তাহলে হচ্ছে 4। এটাও আমি বলে দিই, √5² মানে কি 2 বার √5 গুণ হচ্ছে √5 - √5, তার মানে কি রুটের ভেতর 5 - 5 চলে যাচ্ছে। তাই যখন রুটের ভেতর কোন একটা একই সংখ্যা দুবার গুণ আকারে থাকে, তো যখন রুটটা উঠে যায় সেখান থেকে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসে, তাহলে অ্যান্সারটা কত হয়ে যায়, 5। তাহলে এই যে করণীর সামনে যে সাইনটা রয়েছে একমাত্র এইটাকে আমাকে চেঞ্জ করতে হয়, এইটাকে চেঞ্জ করলে তবে আমার এই এটাকে স্কোয়ার বানানো যায়, মানে তখন এটাকে a + b - b বানানো যায়, সেখান থেকে আমি a² - b² পাই, তবে আমার এই স্কোয়ার আসে, তবে এই করণীটা ওঠে। তাহলে এই সামনে সাইনটাকে চেঞ্জ করি আমি, তার কোন একটা করণীর করণীয় নিরসক উৎপাদকটা পাই, এবং যে করণীয় নিরসক উৎপাদকটা পাই তার সঙ্গে তার করণীয়টাকে যোগ করলে বা গুণ করলে যদি অ্যান্সারটা একটা মূলদ সংখ্যা হয় তাহলে আমি বলবো সেটা একটা অনুবন্ধী করণী। যেমন a 3 - √5 এর করণীয় নিরসক উৎপাদক কোনটা, 3 + √5। কেন? কারণ আমি এদের মধ্যে গুণ করে আমার অ্যান্সার করণীয় মুক্ত হয়েছে, 4 পেয়েছিলাম। তাহলে এটা হচ্ছে আমি আর এর করণীয় নিরসক উৎপাদক। এখন আমি দেখব এর সঙ্গে করণীয় নিরসক উৎপাদককে যোগ বা গুণ করলে আমার অ্যান্সারটা কি আসে। গুণ করলে তো 4ই আসে, এটা তো বুঝতে পারলে, আর যোগ করলে কত আসে? যদি আমি এটাকে যোগ করি তাহলে যোগ করলে আসবে, এটা আসবে 3 + 3 = 6, আর এই +√5 - √5 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হবে, 6ই হবে। তাহলে যোগ করলে একটা মূলদ সংখ্যাই আসছে এবং গুণ করলে মূলদ সংখ্যাই আসছে, তাহলে দুটো ক্ষেত্রে এটা আমার অনুবন্ধী করণীয় হচ্ছে। তাহলে সেম ভাবে আমাকে এটার ক্ষেত্রে দেখতে হবে 7 - √2 এর অনুবন্ধী করণীয় কত। তাহলে 7 - √2, আমি কি বলেছিলাম সবসময় কার সাইন চেঞ্জ করতে হয়, রুট জাতীয় সংখ্যার বা করণীয় সংখ্যার আগের সাইনটাকে চেঞ্জ করতে হয়। তাহলে এর অনুবন্ধী করণী হচ্ছে, যদি ওই সাইনটাকে চেঞ্জ করা যায় তাহলেই একমাত্র করণীয় মুক্ত করা যাবে। তাহলে এইটা ছিল -√2, তাহলে এখন হয়ে যাবে এটা +√2। আমার কিন্তু 7-এর সাইন চেঞ্জ করে কোনো লাভ নেই। তাহলে কি করে এটাকে চেক করব, 7 - √2, 7 + √2, ফার্স্ট আমি গুণ করে দেখি। আচ্ছা, গুণ করলে কত হচ্ছে, a - b * a + b, তাহলে ফর্মুলাটা কি a² - b² তাহলে কত হলো, 49, এটা হচ্ছে -2, 47 মূলদ সংখ্যা হলো।
এবার যোগ করে দেখি, 7 - √2 প্লাস 7 + √2, যোগ করলে কত হচ্ছে? 7 - √2 প্লাস 7 + √2, তাহলে √2 কাটছে, অ্যান্সার কত হচ্ছে? 14। তাহলে যোগ করলেও মূলদ সংখ্যা আসছে, গুণ করলেও করণীয় মুক্ত মূলদ সংখ্যা আসছে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, অনুবন্ধী করণীয়। ঠিক আছে, তাহলে এটাই বুঝতে পারলে? তাহলে এরপরে পরের কোশ্চেনটা করছি। আচ্ছা, এটা আমি একটু করে রেখেছি এই উপপাদ্যটা, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। দেখো এটা কি চেয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো সম্পূরক হয়। সম্পূরক মানে যদি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাকে আমরা বলি একে অপরের সম্পূরক কোণ, আর যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলি তাকে একে অপরের পূরক কোণ। তাহলে এখানে যে সম্পূরক, তার মানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। তাহলে এখানে দেখো, ধরি ত্রিভুজ ABCD এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? বিপরীত কোণগুলো সম্পূরক, মানে কোণ এ বি সি মানে এই কোণটা, এই কোণটা সমান সম মানে এই কোণটা যোগ এই কোণটা 180 ডিগ্রি, আবার কোণ বি এ সি এই কোণটা যোগ কোণ বি সি ডি এই কোণটা 180 ডিগ্রি আমাকে প্রমাণ করতে হবে। এবার আমি কি করলাম, ফার্স্টে এ সি আর বিটি দুটো কর্ণ টানলাম। আচ্ছা, এবার ফার্স্টে প্রমাণ দেখো। এবার যেহেতু এই যে কোণ এ ডি বি এই কোণটা, ঠিক আছে, আর এই কোণটা কোণ এ সি ডি এই দুটো হচ্ছে, সরি এ সি বি এই দুটো হচ্ছে একই বৃত্তাংশ কোণ, মানে এই বৃত্তচাপের ওপর অবস্থিত একই বৃত্তাংশ কোণ হচ্ছে এই দুটো, তার মানে এই দুটো কোণ সমান। সেম ভাবে কোণ বি এ সি মানে এই কোণটা আর কোণ বিডিসি মানে এই কোণটা, এই দুটো হচ্ছে একই বৃত্তাংশ কোণ। এই যে বিসি বৃত্তচাপটার ওপর এই দুটো হচ্ছে একই বৃত্তাংশ কোণ, তাহলে এই দুটো কোণ সমান। ঠিক আছে, এটাকে আমি 1 নাম্বার, পরেরটাকে 2 নাম্বার নাম দিয়েছি। এবার কোণ এডিসি, এবার কোণ এডিসি এই কোণটা নিয়েছি, তাহলে এই এই টোটাল কোণটা মানে কি, কোণ এডিবি এই কোণটা যোগ এই কোণটা, তবে কি টোটাল কোণটা পাচ্ছি। আবার এই কোণটা সমান সমান মানে হচ্ছে কোণ এসিবি মানে হচ্ছে এই কোণটা, আর এইটা মানে হচ্ছে এই কোণটা। তাহলে এখানে আমরা এগুলো কি করে পেলাম, এইগুলো পেলাম হচ্ছে 1 আর 2 নাম্বার থেকে। ঠিক আছে, এবার এবার দেখো, দাঁড়াও, এবার দেখো, এবার কোন এডিসি এর সঙ্গে এবার আমি যোগ করছি কোন এবিসি, কারণ আমাকে আলটিমেটলি প্রুফ করাতে হবে যে কোন এডিসি যোগ কোন এবিসি 180 ডিগ্রি। তাহলে কোন এডিসি সঙ্গে যদি কোন এবিসি যোগ করি, কোন এডিসি মানে কি, এইটা আর এটা, তাহলে এদের সঙ্গে কোন এবিসি যোগ হবে। এবার একটু খেয়াল করে দেখো, কোন এসিবি যোগ কোন বিএসি আর যোগ কোন এবিসি মানে এসিবি মানে এই কোনটা, কোণ এবিসি মানে এই কোণটার এই কোণটা, এই তিনটে কোণ এই ত্রিভুজ এবিসি এর মধ্যে পড়ছে। তাহলে যে কোনো ত্রিভুজের তিনটে কোণের মান সবসময় 180 ডিগ্রি হয়, তাহলে এই তিনটে কোণ ত্রিভুজ এবিসি এর কোণ, তার মানে এদের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এখান থেকে প্রুফ করতে পারলাম যে এডিসি যোগ এবিসি মানে 180 ডিগ্রি। এটা কি করে পেলাম, এটা হচ্ছে ত্রিভুজ এবিসি তিনটে কোণ সবসময় 180 ডিগ্রি হবে যে কোনো ত্রিভুজের। তো সেম ভাবে আমরা প্রুফ করতে পারি যে এই উল্টো দিকের কোণটা কোণ বিএডি যোগ এই কোণটা, এটাও হবে 180 ডিগ্রি। তাহলে এইটা একটা 180 ডিগ্রি প্রুফ হয়ে গেল, এটা আমরা প্রুফ করতে পারবো। তার মানে এখান থেকে আলটিমেটলি প্রুফ করতে পারবো যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো সবসময় সম্পূরক হয়, এটাই হচ্ছে প্রমাণিত হয়ে গেল এখান থেকে। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি ক্লাস 10-এর ম্যাথসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ করালাম। যদি কোনো কোশ্চেনে প্রবলেম হয়ে থাকে তো তোমরা বলতে পারো কমেন্টে, তো সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে তোমাদের সঙ্গে দেখাবো আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।